কয়েক বছর আগের কথা আমার এক দুসম্পর্কের আত্মীয় আমার কাছে বলছিল কিছু জমিন বিক্রি করবে জমিটি তার নামে জমা খারিজ করা নাই এই কারণে সে জমিটি আমার কাছে এখন বিক্রি করতে পারতেছে না তখন সে যে টাকা চাইলে আমার কাছে মান অর্থ ছিল না তারপরেও আমি এসে বললো যে এক বছর বা দুই বছর পরে ওই সম্পদটি সে আমার কাছে বিক্রি করবে এখন আপাতত আমি একে কিছু টাকা দিয়ে দিতাম অনেক টাকা তিন চার লক্ষ টাকা যা পারি এইভাবে আমি তাকে এখন টাকা দিতাম দেওয়ার পরে দিয়ে সে আবার আমাকে দুই বছর বা এক বছর দুই বছর তিন বছর পর সে আমাকে জমিটি রেজিস্টারি করে দিবে তখন আমি এক পর্যায়ে রাজি হলাম যে আমি কিছু বিক্রি করে হলেও অন্যদিকে আমি জমিগুলো নিয়ে আমার একটা চিন্তা ভাবনা করেছি সে বললো যে সে সে জমাখারিজের ব্যবস্থা করে নেবে জমাখারিজ পর আমার কাছে জমিটি বিক্রি করবে সে কারণ জমাখারিজ ব্যতীত জমিটি বিক্রি করা শুদ্ধ হবে না তার নিজের কেনা জমি লোকটি আমার সাথে এমনভাবে ভদ্র ভাষায় কথা বলল এবং তার সাথে আরও কিছু লোকজন আমার সাথে এত ভদ্রভাবে কথা বলল। যে তার সে আমাকে অনেক বিশ্বাস করে আমিও তাকে এইভাবে বিশ্বাস করতাম তাহলে সমস্যা নেই বিশ্বাস আর দুঃসম্পর্কের আত্মীয় তাও কোনো সমস্যা নেই এখানে কোনো সিটারি বাটপারির কোনো চান্স নেই তারপরে আমি এই ব্যাপারে আমার আমিরতি শিক্ষকের কাছে আমি ব্যাপারটা একটু শেয়ার করলাম যে স্যার এমনি এমনি ঘটনা এই মুহূর্তে কি করলে ভালো হবে তখন আমি ছাত্র অবস্থায় তখন মাঝামাঝি আমি এখন এখন শিখতেছি আমিরতির প্রায় আধা আধা অবস্থায় তখন শিক্ষক আমাকে বলল যে ব্যাপারটা তো একেবারে সেন্সিটিভ ব্যাপার ঠিক আছে এখন যদি লোকটা যদি মারা যায় তখন তার একটা সমস্যা হবে এখন স্টামের পর লিখিত হলে কিছু টাকা দিবে কোনো সমস্যা নাই কিন্তু কেগুলো এগুলো পরবর্তীতে স্টামের চার পয়সা মূল্য থাকবে না কোথায় মূল্য থাকবে না শুধু দুই চারজন মিলে যদি গ্রামীণ কোনো সালে শি করে তখন এগুলোর হয়তো কিছু দাম হইতে পারে কিন্তু এটে কোডে অথবা কোথায় ওইটার কোনো স্থান পাবে না তার চেয়ে সে যদি দিতে রাজি হয় তাহলে এমন একটা স্ট্যাম্প করো যেটাকে বায়নাপত্র রেস্টোরি বলে সেই রেস্টুরির মাধ্যমে তুমি তাকে বলো যে আমি রে বায়নাপত্র রেস্টোরি করি তারপর আমরা রেজিস্ট্রিটা শেষ করে ফেলি তারপর দুই বছর বা পরে আমরা রেজিস্ট্রি করবো তাতে কোনো সমস্যা নেই এ কথা বলো তখন আমি এক অনুষ্ঠানে কয়েকজন উপস্থিত ছিল ওখানে তখন তারা আমি যখন প্রস্তাবনা করলাম বায়নাপত্র রেজিস্ট্রারির কথা কথাটি বলার পরে দিয়ে ওদের মাথায় মনে হয় যেন আকাশ ভেঙে পড়েছে এখন তারা এমন উচ্চ বাচ্য শুরু করে দিন যে আমি কেন এই কথা বলছি যে বায়নাপত্র পত্র রেজিস্টারির কথা তারা বলতেছে স্টাম্পের উপর লেনদেন করলেই যথেষ্ট পরবর্তীতে আমি তাদের ক কার্যকলাপ কথাবার্তা এমনভাবে বুঝতে পারলাম যে আসলে যেটাকে বলা হয় সাইশো বিশ পটওয়ান্টি সিটার পার এরা এরা এদের শুধু একটাই খেয়াল ছিল যে আমার থেকে কিছু টাকা পয়সা তারা হাত করে নেবে হাত করে নেওয়ার পরে দিয়ে কিছু স্ট্যাম্পের উপর কিছু নাটক অভিনয় করবে করার পরে দিয়ে টাকাগুলো ও সর্বশেষ আমাকে কিছুই দেবে না তারা এইরকম আরও কয়েকজনের সাথে ব্যবস্থা করতে পারে না বিদায় সর্বশেষ আমাকেই এখানে নির্বাচন করলো যে আমাকে দিয়ে এই কাজটা করাবে আমি তাকে বললাম যে তাহলে আপনার সমস্যাটা কোথায় যে বায়নাপত্র রেজিস্টারি করাতে এখানে যেহেতু আপনি দিতে রাজি আমি আপনাকে টাকা দেব এখানে ওখানে যেহেতু ওই স্ট্যাম্পে এরকম লেখা হবে এই স্ট্যাম্পও ততটুকু লেখা হবে রেজিস্টারি যতটুকু খরচ যাবে সবগুলো তো আমি নিজে বহন করব। তা আপনার সমস্যাটা কথা বলতেছে না তাহলে আমি তুমি আমাকে পুরো টাকা দিতে হবে মানে এমন সে আচরণ করতেছে যে পরবর্তীতে আমি জানতে পারলাম যে আসলে সে জমি বিক্রি নয় এগুলো ছিল তার একটা ব্যবসা সে আমার থেকে এখানে যা কিছু টাকা নিতে পারে পরবর্তীতে ও আমি জমি তো দিবে না বরঞ্চ এই টাকাগুলো পরবর্তীতে উদ্ধারের জন্য হয়তো আমাকে জীবন পর্যন্ত দিতে হতো এই ঘটনা যখন আমি আমার স্যারের সাথে পরবর্তীতে আমি শেয়ার করলাম এবং স্যার দুইজনে পরবর্তীতে এবং অন্যান্য আরও ছাত্র এবং অন্যান্য লোক লোকজন যেখানে ছিল তারা বলল যে এই ধরনের ঘটনা হাজার হইতেছে এখন গ্রাম অঞ্চলের মধ্যে নেই হাজার হাজার ঘটনা এরকম হইতেছে এরকম অনেক সিটার বাটপার লোক আছে তারা ঠিক এই করে স্ট্যাম্পের মাধ্যমে কিছু টাকা নেয় নেওয়ার পরে দিয়ে এরকম তারা শুরু করে দেয় তো আপনাদেরকে একটা কথা বলতেছে আপনারা কখনো লোভে পড়বেন না এবং এইভাবে আত্মীয় হোক অনাত্মেই হোক আপনারা যদি কখনো কোনো লেনদেন করেন লেনদেনটা এমনভাবে করবেন যেন অন্তত ভবিষ্যতে শক্ত আকারে যেন আপনি ধরতে পারেন এবং আপনার যেন কোনো সমস্যা না হয় সম্পর্ক যদি ভালো রাখতে চান তাহলে আত্মীয় স্বজনের মধ্যে লেনদেন করতে অবশ্যই হিসাব করে করবেন লেনদেন এমনভাবে করবেন না যাতে করে পরবর্তীতে আপনাকে কান্নাকাটি করতে হয় লেনদেন এমনভাবে করবেন যেন আপনার কাগজপত্র সবগুলো যেন ঠিক থাকে তখন আমার ওই শিক্ষক একটা কথা আমারে বলছিল যে যদি সে বায়নাপত্র রেজিস্টারি করতে রাজি হয় তাহলে ওই স্টামের মধ্যে তার মৃত্যুর পর এই সম্পদের যে মালিক হবে তারা ওখানে সাক্ষী হিসাবে থাকবে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না আগামী ভবিষ্যতে ওই লোকটা মারা গেলে তার ওখ বংশধরেরা বা তার উত্তরাধিকারী যারা এই সম্পদের মালিক হবে তারা রেজিস্টারি করে দিতে বাধ্য থাকবে কথাটা এতটুকু পর্যন্ত যায় না শুধুমাত্র যখন বায়নাপত্র রেজিস্ট্রির কথা তখন তাকে বললাম তখন তার মাথা মনে আগুন ধরে গেছে এবং তাদের আগুন ধরে গেছে তারা একজন তারা কয়েকজন তখন এইভাবে আমাদের সমাজ এরকম সতে সতে ঘটনা হইতেছে তাই আপনারা এক ভাই আরেক ভাইকে সতর্ক করে দেবেন যেন এইরকম যেন কোনো সিটার বাটপারের হাতে যেন না পড়ে এবং তারা যেন নিজেকে নিজে কখনো এইভাবে বিলীন করে না দেয় যা কিছু করার অন্তত ভেবে চিনতে ভালো কোনো লোক এই ব্যাপারে জমি সংক্রান্ত হোক যা যে কোনো ব্যাপারে হোক যে কোনো একজন ভালো উকিল অথবা ভালো এই রকম কাজ বুঝেন এই রকম সমস্যা যারা সমাধান করেন তাদের কয়েকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি করে আশা করি এই রকম সমস্যার মধ্যে আপনারা পড়বেন না আপনারা কখন এই রকম মিষ্টি ভাষার মধ্যে পড়বেন না মিষ্টি কথার মধ্যে পড়বেন না আপনাকে ডেকে নিয়ে হোটেলে ভালো করে নাস্তা খাওয়াই দিলে আপনি খুশি হয়ে গেলেন আপনাকে বাইরের থাকার বাবা পর্যন্ত বলল আপনি খুশি হয়ে গেলেন সাবধান আপনি খুশি হবেন না আপনার পিসে হয়তো সে হোটেলে গিয়ে হয়তো বা পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু আপনার থেকে তো হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে তা এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আমাদের সমাজে এরকম বহুত আছে স্বার্থ উদ্ধারের জন্য প্রয়োজন আপনার ভাইও যদি লাগে আপনাকে বাবা বলবে এবং আপনাকে এমন কিছু অভিনয় করবে যেটা আপনি জীবনে ধরতে পারবেন না কিন্তু এই ধরনের সিটার পাটপাট থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর বর্তমান প্রতারক চক্র এমন কিছু অভিনয় জানে যা সিনেমার হার মানায় সিনেমাতে যে অভিনয় নায়ক নায়িকা বা বিভিন্ন ভিলেনেরা করে তাকে হার মানায় তারা কান্নাকাটি করে এমন এমন পরিস্থিতি স্বীকার করে নেবে এবং তাদের এমনভাবে টিম তারা বানিয়ে রাখে যা আপনি ধরতেও পারবেন না যে এই লোকটি যে কথাগুলো বলতেছে সেটি আপনার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে মানে এই রকম আপনারা অবশ্যই কোনো কিছু করার আগে ভেবে চিনতে তারপর করবেন এবং অবশ্যই কাগজপত্রগুলো সব সময় ঠিক রাখবেন আত্মীয় সম্পর্ক যতই হোক না কেন যেন ভবিষ্যতে আত্মীয় সম্পর্কের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে এইভাবে লেনদেন করবেন তাহলে আর আগামী ভবিষ্যতে আপনাকে আর কোনো কিছু পস্তাতে হবে না আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে লোভে পাপ পাপে মৃত্যু আর কখনো দুষ্ট লোকের মিষ্টি কথা এ কথাগুলো একটু খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন সম্পর্ক আজীবন সবার ভালো থাকুক আমার কাগজপত্র ঠিক থাকুক কাগজপত্র ভালো থাকুক সম্পর্ক ঠিক থাকুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু